ঘরবন্দী দশা কাটতে চলেছে শিশুদের। করোনার জেরে দীর্ঘ প্রায় ৬ মাস বন্ধ ছিল উত্তরবঙ্গের বন দপ্তরের পার্কগুলি। তবে সরকারি নির্দেশিকা মেনে সোমবার খুলে দেওয়া হলো পার্কগুলি। এদিন উদ্যান ও কানুন বিভাগের আওতায় থাকা সমস্ত পার্ক ও উদ্যানগুলি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে। তবে এখানে প্রবেশ করতে গেলে মানতে হবে সমস্ত কোভিড বিধি। যাদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া রয়েছে তাদের পার্কে প্রবেশের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রথম ডোজ যারা নিয়েছেন তাদেরকে শর্ত সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ঢোকার মুখে থাকবে থার্মাল গান এবং মাস্ক পরা বাধ্যতামূলক। সরকারি নির্দেশ অনুযায়ী আজকে গত দুদিন ধরে সম্পূর্ণ স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি পার্কগুলোতে এবং আজ থেকে আমরা পার্কগুলো খুলে দিচ্ছি। এতে যেটা বলা সেটা হচ্ছে যে যারা ডাবল ভ্যাকসিনেটেড অলরেডি দুবার ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে অগ্রাধিকার সবসময়ই দেওয়া হবে। যারা সিঙ্গেল ভ্যাকসিন নিয়েছেন, যদি ডাবল ভ্যাকসিন যারা নিয়েছেন তারা ভেতরে আসার পর সামাজিক দূরত্ব মেনে অ্যালাউ করা সম্ভব হয় তখন সেটা দেখা যাবে। যারা ভ্যাকসিন নেননি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দুঃখিত, তারা ভ্যাকসিন না নিলে আমাদের পক্ষে অ্যালাউ করা একটু অসুবিধা। আর পার্কের ভিতরে নজরদারি বাড়াতে অতিরিক্ত বনকর্মী নিযুক্ত করা হয়েছে। শিশুদের সুরক্ষার কথা সুনিশ্চিত করতে পার্কে সারপ্রাইজ ভিজিটে যাবেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। কোনো রকম বিধি অমান্য করা হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। প্রায় দুবছর বন্ধ স্কুল, এবার পার্ক খুলে দেওয়া শিশুদের একঘেয়েমি কিছুটা কাটবে বলে আশাবাদী অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।